ইলিশে গড়ি ইলিশে গড়ি ইলিশ মাছের ডিম ইলিশ ফিঙ্গার সোনালি ইলিশ ভাজা মাওয়া ঘাটের ইলিশ ভর্তা সাহেবী ইলিশ লাউ পাতায় ইলিশ পাতুরি ঢাকাই সরিষা ইলিশ ইলিশ মাছের চক চ্যানেল আনকার শুজা এখন বর্ষাকালটা চরম লেভেলে চলে গেছে রোজই বৃষ্টি হচ্ছে আর তার সাথে আমাদের বাড়িতে কিন্তু রোজই এখন প্রায় ইলিশ মাছের মদ আমরা নিচ্ছি তো তার সাথে চলছে বিভিন্ন জায়গায় ইলিশ উৎসব তারই একটা সন্ধান নিয়ে চলে এসেছি রিজনেবেল প্রাইসে শিয়োরেমেল ইলিশ থালি পেয়ে যাবে আর তার সাথে পেয়ে যাবে নিত্য নতুন ইলিশের আলাকাটে রাইটে একদম ঠিক আছে ইলিশ উৎসবের মজা নিতে আজকে চলে এসেছে ড্রামস্টিক রেস্টুরেন্ট এই হচ্ছে দেখো ড্রামস্টিক রেস্টুরেন্ট এটা হচ্ছে তোমার ফুল বাগানে রয়েছে আর ওইটা হচ্ছে তোমার সিআইটি মোড় সিআইটি মোড় থেকে এক মিনিটের হাঁটা পথে এই ড্রামস্টিক স্ট্রিট রেস্টুরেন্টটা পড়বে আর এইখানে রয়েছে দেখো আইসিআইসিআই ব্যাংক তার একদম পাশেই এই ড্রামস্টিক স্ট্রিট রেস্টুরেন্টের গুগল ম্যাপের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দেখবো তোমরা চেক করলে পরে পেয়ে যাবে অনেক বক বক করে নিয়েছি চলো এবার ভেতরে যাই ঘুরে অ্যাম্বিয়েন্স দেখাই তার সাথে থালিটাতে এনজয় করবে এবং আলাকাটি কি কি আইটেম রয়েছে এই উৎসবে সেটাও আমরা তোমাদেরকে দেখাবো সুতরাং ভিডিওটা পুরো দেখো ভিডিওটাকে লাইক করে শেয়ার করো এবং অবশ্যই করে আনকাট সুজা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকন ক্লিক করে দিয়ে তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে তাহলে শুরু হোক আনলিমিটেড মজা উইথ আনকাট সুজা চলে এসো যোটো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে ওপরে এবং নিচে এখানে তোমরা একসাথে 50 জন বসে কিন্তু থালিটা এনজয় করতে পারবে বাইরে পড়ছে ঝমঝম করে বৃষ্টি আর ড্রামস টিকে আমরা শুরু করে দিলাম ইলিশ উৎসব দেখো নিশের উপরে হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ইলিশ উৎসবের শুভ সূচনা ইলিশ উৎসবের থালিটা দেখো আমার সামনে চলে এসেছে কি সুন্দর মাটির থলায় সুন্দর করে একদম সার্ভ করা হয়েছে থালিগুলোতে কি কি আইটেম আছে সেগুলোর সাথে তোমাদের পরিচয় করে দেওয়ার আগে আলাকাটেরও আইটেম রয়েছে চলো সেটা একটু দেখে নাও যে মাত্র একশো টাকা থেকে কিন্তু তোমরা ইলিশের আইটেম পেয়ে যাবে ইলিশের মাথা থেকে শুরু করে লেজা গোটা ইলিশ ইলিশের গাদা পেটি সব রকমের আইটেম রয়েছে যেমন আচারি ইলিশ গন্ধরাজ ইলিশ ঢাকা ইলিশ প্রচুর আইটেম রয়েছে সব থেকে ইউনিক একটা ব্যাপার রয়েছে এই ইলিশ ফেস্টিভ্যালে সেটা হচ্ছে তুমি নাইনটি নাইন পার্সেন্ট বোনলেস ইলিশের বিভিন্ন রকম প্রিপারেশন রয়েছে যেমন ইলিশ ফিঙ্গার রয়েছে তার সাথে তোমার বোনলেস ইলিশের যেমন রয়েছে ভাপা দই সর্ষে আচারি সাহেবি পোস্ত নানান রকম রয়েছে বেকড বোনলেস ইলিশ রয়েছে তো এই ধরনের প্রিপারেশন গুলোও কিন্তু পেয়ে যাবে যারা ইলিশের কাটা বাঁচতে পারো না তাদের জন্য একদম এটা আইডিয়াল আমি এখানে কিন্তু দুখানা আইটেম নিয়ে নিয়েছি বোনলেস ইলিশের আছে ইলিশ ফিঙ্গার দেখো চার পিস রয়েছে ওপরটা পুরো একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি প্যানকো বেডকাম দেখতেই পাচ্ছি আর এটা চার পিস রয়েছে একটা প্লেটে এটার প্রাইস হচ্ছে তোমার পাঁচশো টাকা অ্যালার্ট তার সাথে তোমার রাসুন আর ডিপ দিয়ে তোমরা কিন্তু এই ফিঙ্গার আইটেমটা খেতে পারো এখানটা রয়েছে দেখো সাহেবি ইলিশ এটা খেয়ে দেখতে হবে কেমন খেতে এটাও কিন্তু পুরো বোনলেস আর এটার প্রাইসও ও থাকছে কিন্তু তোমার পাঁচশো পঁচানব্বই টাকা চলো ফিঙ্গারটাকে এবারে ভাঙি দেখি ভেতরে কিরকম রয়েছে আচ্ছা এই যে দেখো পুরো বোনলেস ইলিশ দেখতে পাচ্ছ মানে মাছটার থেকে কাটা বেছে পুরো দেখো করা হয়েছে দেখেছো মানে পুরো একদম পিস রয়েছে তার মধ্যে এখানে দেখো সর্ষে বাটা দেখতে পাচ্ছি মানে ম্যারিনেশনটা সর্ষে বাটা ধনে পাতা দিয়ে করেছে দিয়ে ওপরে প্যানকো ব্রেড ক্রামস এর উপর ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে ডিপ ফ্রাই করা চলো বাইকটা নিই উম কাটা ছাড়া ইলিশ মাছ খাওয়ার মজাটাই আলাদা ইলিশ মাছের দুর্দান্ত বাসি সর্ষে বাটা এগুলো একটা ঝাঁঝালো ব্যাপার পাবে অলঙ্কার ঝাল রয়েছে ইলিশের এই প্রিপারেশনটা আমি বলব মাস্ট রয়েল দিতে একটু করে ড্রিপ করে নিলাম নালম অনিয়েল এটা ভাত এটা মাস্ট ট্রাই একটা আইটেম বললে শাহীবি ইলিশ এই যে দেখো একদম রয়েছে ওপরে নেই গ্রেভিটা মনে হচ্ছে মেও তেও দিয়ে করা এটা একটা ফিউশন কাইন্ড অফ ব্যাপার জানো তো ইলিশ মাছের একটা ফিউশন प्रिपरेशन মানে ভাবা যায় আর এই হচ্ছে দেখো মাছটা এইরকম দেখো মাছ রয়েছে এক পিস দুই পিস দুই পিস এরকম বড় বড় কিন্তু পুরো বোনলেস মাছ রয়েছে মাছ দিয়ে কিন্তু 아니 গ্রেভি দিয়ে মাখামাখি করে ড্রাই মেও তার সাথে ইলিশ মাছ দিয়ে করা এটা ইলিশ মাছ বুঝতেই পারবে না এতটা মানে অনেকে আছে যেটা মাছ ভালোবাসো না এটা খেতে পারো তোমরা বুঝতেই পারবে না এটা ইলিশ মাছ দারুণ খেতে এটা একটু কন্টিনেন্টাল কাইন্ড অফ একটু ফিউশন ফুড লাগবে লাগবে খেতে এটা চলো থালিটার মধ্যে দেখে নাও কি কি রয়েছে এখানে সুন্দর করে থালা বাটি গ্লাসে পুরো একদম খেতে দেওয়া হয়েছে কলা কলাপাতা গোল করে কাটা শুরুই হচ্ছে কিন্তু এরকম গন্ধরাজ লেবুর ঘোল দেখো ঠান্ডা ঠান্ডা গন্ধরাজ লেবুর ঘোল ওপরে এরকম গন্ধরাজ লেবু কেটে তো সুন্দর করে ডিজাইন করা রয়েছে আর এরকম মাটির খুরিতে সফট করা হয়েছে ঝুরঝুরে একদম বাসমতি চালের ভাত তার সাথে রয়েছে কাঁচা লঙ্কা লেবু ইলিশ মাছ ভাজা এটা হচ্ছে সোনালি ইলিশ ভাজা আর পেটের থেকে কি ডিম বেরিয়েছে ইলিশের এটা দিয়ে ভাতও খেতে এবি মজা ইলিশ মাছের তেল এই তেলটা দিয়ে গরম ভাত মেখে খেতে দুর্দান্ত লাগে এটা হচ্ছে মাওয়া ঘাটের ইলিশ ভর্তা আমি এটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেবো লাউ পাতায় ইলিশ পাতুরি এই যে পাতাটা দেখছো এটা হচ্ছে লাউ মানে লাউ যে হয় সেই লাউ গাছের লাউ পাতা সেই লাউ পাতা দিয়ে তার মধ্যে ইলিশ মাছ দিয়ে মশলা মাখিয়ে দেখো লাউ পাতা ইলিশ পাতুরি করেছে ঠিক এরকম বড় সাইজের মাছ রয়েছে ওপরে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে মানে তোমরা ভাতের সাথে এই লাউ পাতাটা দিয়ে মেখেও কিন্তু একদম খেয়ে নিতে পারবে এখানে ইলিশের আইটেম শেষ হয়নি এই থালিটা আরো আছে এই হচ্ছে তোমার ঢাকাই সরিষা ইলিশ ওপরে খালেও কিন্তু ডিমটা উকি মারছে দেখো এটা দিয়ে ভাত খেতে কিন্তু হেভি মজা ইউনিক প্রিপারেশন রয়েছে সেটা হচ্ছে ইলিশ মাছের টক ইলিশ মাছ দিয়ে দেখো এই চকটা করা হয়েছে তো এটা তো খেতে মনে হচ্ছে হেভি হবে তো বড় একটা রসগোল্লা তারপর রয়েছে একটা মিঠা পাতার মিষ্টি পান এই হচ্ছে গিয়ে তোমার ইলিশ উৎসবে ইলিশ মহা থাল এই থালিটা কিন্তু শিওরেবেল তোমরা এই একটা থালি নিয়ে তার সাথে রাইস নিয়ে দুজন মিলে আরামসে খেতে পারো কেননা একটা থালিতে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটাই হচ্ছে ইলিশ মাছের পদ থাকছে হ্যান্ড ইমাজিন গন্ধরাজ ঘোলটা দিয়ে স্টার্ট করি হা মিষ্টি 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 গন্ধরাজ গোল গন্ধরাজ লেবুর দারুণ গন্ধ বেরিয়েছে এখানে গন্ধরাজ লেবুর রস এবং গন্ধরাজ লেবুর যে জেস্ট দুটোই দেওয়া রয়েছে ঠিক কাইন্ড অফ খুব ভালো খেতে গরম নিয়ে নিয়েছি এর মধ্যে ইলিশ মাছের ভালো করে একদম দেখো কাঁচা লঙ্কা কাঁচা এর মধ্যে দিয়ে দেন বাইব ইলিশ মাছের দারুণ গন্ধ জাস্ট নুন হলুদ দিয়ে ইলিশটা ইলিশ মাছটাকে বেশ ভেজেছে সর্ষের তেলে কাঁচা লঙ্কা মেখেছে বলে না দারুণ লাগছে খেতে একটু মাছ নিলাম মাছটা দেখো যথেষ্ট বড় এবং তেলতেলে মাছ দেখেছো পাক্কা ইলিশ মাছ পুরো উম দেখছি মন প্রাণ একদম করে মাওয়া ঘাটের ইলিশ এখানে শুকনো লঙ্কাটাও দিয়েছে দিয়ে দিয়ে ভর্তাটা লঙ্কা মেখে খেতে হবে এই হচ্ছে ভর্তাটা শুকনো লঙ্কা তুলে নিলাম কেন এই ভর্তাতে যত বেশি লঙ্কা দেবে তত বেশি টেস্টি হবে দেন চলো বাইট খেতে ইলিশ মাছটাকে ভালো করে ভেজেছে তারপর কাঁটা ফাটা ছাড়িয়ে ডোলে ডোলে একদম মেখেছে তার মধ্যে পিঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছে পাতা দিয়েছে আর ভর্তি করে সরষের তেল দিয়েছে আর প্রচুর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রয়েছে মানে ঝাল মানে যেরকম ঝাল সেরকম সুপার টেস্টি মানে গরম ভাত এক থালা আর কিছু না চরম চরম সুদের রং দিয়ে ট্রাই করি এখানে দেখো যে লাউ পাতা রয়েছে এই লাউ পাতাটা দিয়েও কিন্তু তুমি মেখে একদম খেতে পারবে আর এই রকম সাইজের কিন্তু পুরো মাছটা রয়েছে এই দেখো ওরা যদি এরকম সাইজের একদম মাছ বড় সড়ো মাছ রয়েছে একটুখানি গ্রেভি নিয়ে নিলাম তার সাথে একটুখানি কাঁচা লঙ্কা নিয়ে নিলাম লাউ পাতা দিয়ে গ্রেভি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একদম ভালো করে পুরো মেখে নিলাম মাছটা দেখি টাটকা মাছ কিন্তু গো একদম ফ্রেশ দেখো মাছ রয়েছে ইলিশ মাছটা নিয়ে দেন ভাতু দিয়ে ভালো করে গেল মধ্যে দেখো সর্ষে দিয়েছে পোস্ত দিয়েছে তার সাথে এর মধ্যে সর্ষে তেল কাঁচা লঙ্কা বাটা নুন দিয়ে লাউ পাতা দিয়ে মুড়িয়ে জিনিসটা ভাপিয়েছে খেতে এটা দিয়ে এক থালা গরম ভাত খেয়ে নেবে এই হচ্ছে দেখো ঢাকাই সরিষা ইলিশ ঠিক এরকম বড় সাইজের কিন্তু থাকছে চলো নিয়ে নিলাম ঢাকাই সরিষা ইলিশ আর ওপরে কিন্তু এরকম ডিমও রয়েছে একখান বুঝেছ আর এই হচ্ছে দেখো গ্রেভিটা একদম ঠিক কাইন্ড অফ গ্রেভি সরষে সরষে দিয়ে করা আর ওপরে কালো জিরে ফোড়ন দেওয়া রয়েছে কাঁচা লঙ্কাও দেখো দেখো রয়েছে চলো ভালো করে ভাতুটা মেখে নিলাম আর এই যে ডিমটা আছে না ডিমটাও ভালো করে ডোলে ভাতু দিয়ে মেখে নিলাম বাইট সর্ষে বাটা দিয়ে করেছে সর্ষের তেল কাঁচা লঙ্কা সর্ষে বাটা হলুদ ফলুদ দিয়ে একদম করেছে দারুণ ডিমটা তো মুখে দিচ্ছি দারুণ লাগছে হচ্ছে মাছটা দেখো মাছটা একদম দেখো টাটকা মাছ বড় মাছ রয়েছে যতগুলো ইলিশের প্রিপারেশন করেছে প্রত্যেকটা টেস্ট কিন্তু একে অপরের থেকে আলাদা মানে কোনো সিমিলারিটি নেই একটু বাংলাদেশী ভরটা তাছা যেরকম হয়েছে নর্মাল আমাদের বাঙালিদেরও রান্নার হয়েছে ভাড়াভাটি এবার ইলিশ মাছের টকে চলে এসেছি এরকম ইলিশের দেখো ছোট্ট লেজা রয়েছে ইলিশের যেরকম ছোট ছোট টুকরো টুকরো পিস রয়েছে দেখো দিয়ে এই হচ্ছে তোমার টকটা ভালো করে ভাতুটা দিয়ে একদম মাখিয়ে টকটা নিয়ে নিই এতটুকু যেন টকের চাটুনি যেন না থাকে দিয়ে নিলাম দিয়ে ভালো করে একদম ভাতটা দিয়ে মেখে নিলাম তেঁতুল দিয়ে করে দেয় সর্ষে ফোড়ন দিলে ব্যালেন্স হতো বেশি টক হয়ে গেছে গুলোকে ভেজে তোমার কড়াইতে একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে সর্ষের তেলের মধ্যে নুন হলুদ আর তেঁতুল দিয়ে করেছে আর কিচ্ছু দেওয়া নেই এর মধ্যে ইলিশ মাছের ফ্লেভার তেতুল দিয়ে এটা বেশ ফাটাফাটি ব্যাপার

জামস্টিক এর ইলিশ উৎসবটা বেশ ভালোই এনজয় করলাম এখানে দেখো বড় একটা পুরো প্ল্যাকার্ড লাগানো রতম ইলিশ উৎসব দুহাজার চব্বিশ এই যে এই হচ্ছে তোমার ইলিশ মহাখালি এত কিছু আইটেম দিয়ে সাজানো এখানে পুরো আইটেম গুলো দেখো লেখাই রয়েছে এই থালিটার দেখো প্রাইস এখানে লেখা রয়েছে এই পুরো থালিটার প্রাইস হচ্ছে তোমার 8৪৫ টাকা প্লাস হচ্ছে জিএসটি এই থালিটা তোমরা শিওরেবেল দুজন তিনজন মিলে আরামসে খেতে পারবে সব থেকে মজার ব্যাপার কি জানো এটা কোনো এক দুদিন চলবে না বা এক সপ্তাহ চলবে না এটা এক মাস ধরে এই ইলিশ উৎসবটা চলবে এখানে দেখো লেখা রয়েছে শুরু হচ্ছে তোমার একলা আগস্ট অর্থাৎ পয়লা আগস্ট থেকে চলবে তোমার একত্রিশে অগস্ট মানে পুরো এক মাস ধরে পুরো অগস্ট মাস ধরে কিন্তু তোমরা এই ইলিশ উৎসবটা এনজয় করতে পারবে বেলা সাড়ে বারোটা থেকে রাত্রি সাড়ে দশটা এই সময়ের মধ্যে যখনই তোমরা আসবে তখনই কিন্তু তোমরা ইলিশ উৎসবের মজা নিতে পারবে অল ডিটেলস দিয়ে দিলাম কেমন লাগলো বলো ভিডিওটা আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটাকে লাইক করো শেয়ার করো অবশ্যই করে আমি কাছে যে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটাও ক্লিক করে দিও তাহলে এই সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হচ্ছে চিলড্রেন টাটা এন্ড কিপ লাভ ইউ গাকার সোজা বাই বাই বাই